আসসালামু আলাইকুম আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি রেহনুমা মোস্তফা শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম ঢাকা নগর পরিবহন জমে ওঠার লক্ষণ সংখ্যায় কম হলেও সেবায় সন্তুষ্ট যাত্রীরা নিয়মিত তদারকির পরামর্শ বিশেষজ্ঞদের কক্সবাজারের পর্যটককে দল বেঁধে ধর্ষণ করে চাঁদার 50,000 টাকা না দেওয়ার শোধ মিটিয়েছে 80 গ্যাং জানিয়েছে র‍্যাব ঝালকাটিতে আগুনে পোড়া লঞ্চের মালিক হামজালাল শেখ কেরানীগঞ্জে গ্রেফতার সুগন্ধায় মৃত যুবকের লাশ বিষখালিতে উদ্ধার বিপিএল এর প্লেয়ার্স ড্রাফটে প্রথম সেটে 2 রাউন্ড শেষে দল পেয়েছেন 12 জন ঢাকায় খেলবেন মাহমুদউল্লাহ ও তামিম দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম এবার বিস্তারিত অনেক আশা নিয়ে শুরু হলেও বাস রুট রেশনালাইজেশনে চালু হওয়া ঢাকা নগর পরিবহনে যাত্রী কম এখনো অনেকে জানেন না এই সার্ভিসটি সম্পর্কে সেবার মানে যাত্রীরা সন্তুষ্টি জানিয়ে তা ধরে রাখার পরামর্শ যাত্রীদের নিয়মিত তদারকির অভাবে এই সুন্দর উদ্যোগটি যেন ভেস্তে না যায় সতর্ক করেছেন পরিবহন বিশেষজ্ঞরা কেরানীগঞ্জের ঘাটারচর প্রথম কাউন্টারে যাত্রীর জন্য অপেক্ষা ঢাকা নগর পরিবহনের গুছানো পরিপাটি একটি আয়োজন টিকিট কিনে হেলপারকে দেখিয়ে বাসে চড়ছেন যাত্রীরা 50টি বাস নিয়ে যাত্রা শুরু করলেও এই আয়োজনে পর্যায়ক্রমে যুক্ত হবে আরও পরিবহন যাত্রী কম থাকলেও সেবার মানে কমতি নেই ড্রাইভার হেলপারদের আচরণে ইতিবাচক পরিবর্তন দেখছেন যাত্রীরাও আজকে তো আমি প্রথম যাচ্ছি মনে হইতেছে ভালোই হবে যদি কন্টিনিউ ধরে রাখতে পারে অনেক সুবিধা পাওয়া যাবে গতকালও আমি উঠেছি গতকালও বেশ ভালোই মনে হয়েছে আজকে সেকেন্ড টাইম যাচ্ছি পাই টু পাই একটা হিসাব করে মানুষ ভাড়াটা দিবে এটা সবচেয়ে বেশি ভালো লাগছে এখন আর কোনো ঝগড়াঝাটি হবে না ভাড়া নিয়ে এরপর শঙ্কর কাউন্টারেও দেখা যায় যাত্রীদের আনাগোনা ই টিকেটিং এর কারণে ভাড়া নিয়ে হয়রানির সুযোগ নেই এই ধারাবাহিকতা ধরে রাখা গেলে দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি কমার আশা যাত্রীদের বাসে জায়গা হয় না উঠতে পারি না তো এখন একটা সুন্দর সিস্টেম হয়েছে আলহামদুলিল্লাহ খুব ভালো এখানে কেউ টিকিট ছাড়া আসতেছে না ঠিক আছে যার যতগুলো মানে সিট আছে তত টিকিট দিচ্ছে অন্য অন্য বাসে যেমন গুলিস্তান পর্যন্ত 20 টাকা ভাড়া এটাতে বলতেছে 16 টাকা নিশ্চয় ভাড়ার বিষয়টাও এটা ভাড়াটাই আছে এই পথে চলাচল করে আরও অনেক কোম্পানির বাস সেখানে আগের মতো স্টপেজগুলোতে একটি বাসের আরেকটিকে আটকে দিয়ে যাত্রী তোলার প্রতিযোগিতা সারাক্ষণই যানজট ও দুর্ঘটনার এই ঝুঁকি এড়াতে মাসিক বেতনে সুশৃঙ্খলভাবে বাস চালাতে চান বিভিন্ন কোম্পানির স্টাফরাও আমরা ওরকম বেতন আদি ওরকম পাই না গাড়ি চালাই কথা বুঝছেন এই প্রশাসন রাস্তায় প্রশাসন থাকে এদেরকে টাকা পয়সা দিতে হয় এখানে কাউন্টার ওরা এখানে আসবে না তো ওখান থেকেই উঠবে এখন হচ্ছে এই সমস্যাটা আর জায়গায় জায়গায় নামতে চায় পাবলিক যদি সচেতন হয় তবে এই সিস্টেমটা এমনি মোরামুরি ভালো হবে পরিবহন বিশেষজ্ঞদের বিশ্বাস সব পরিবহনকে বাস রেশনালাইজেশনের আওতায় আনলে সড়কে ফিরবে শৃঙ্খলা কমবে দুর্ঘটনা চালকরা ঢাকা শহরে অন্য রাস্তার সাথে যেভাবে চালিয়েছে এবং যে যানজট এবং আনপ্রেডিক্টেবল সিচুয়েশন এটার সাথে যেন আমাদের ভালো উদ্যোগটা আপনার গুলিয়ে না ফেলি আমরা সেটাকে নিশ্চিত করতে হবে রেগুলার মনিটরিং করতে হবে নির্দিষ্ট জায়গায় বাস থামছে কি না এবং যাত্রীরা ঠিকমতো উঠছে কি না সেটা নিশ্চিত করতে হবে কেরানীগঞ্জের ঘাটারচর থেকে মোহাম্মদপুর শঙ্কর সায়েন্স ল্যাব এলিফ্যান্ট রোড শাহবাগ গুলিস্তান মতিঝিল হয়ে কাঁচপুর পর্যন্ত চলবে ঢাকা নগর পরিবহন দীপন দেওয়ান বাংলাভিশন ঢাকা চাঁদার 50,000 টাকা না দেওয়ার শোধ মেটানো হয়েছে কক্সবাজারের দল বেঁধে পর্যটক নারীকে ধর্ষণ করে গ্যাংটির মূল হোতা আশিককে গ্রেফতারের পর এমন তথ্য দিয়েছে র‍্যাব চাঁদাবাজি জবরদখল ও পর্যটকদের ব্ল্যাকমেলই আশিকের পেশা বলে জানিয়েছেন র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন 22 ডিসেম্বর রাতে কক্সবাজারের জিয়া গেস্ট ইন হোটেলে স্বামী সন্তানকে জিম্মি করে এক পর্যটককে ধর্ষণ করে কয়েক বখাটে পরদিন হোটেল ম্যানেজারকে গ্রেফতার করে র‍্যাব এরপর এক একে তিনজনকে গ্রেফতার করলেও ধরাছোঁয়ার বাইরে থেকে যায় ঘটনার মূল হোতা আশিকুল ইসলাম ওরফে টর্নেডো আশিক কক্সবাজারে আত্মগোপনে থাকার পর শনিবার রাতে পটুয়াখালীর উদ্দেশ্যে বাসে চড়ে আশিক পরদিন রাতে মাদারীপুর বাস স্ট্যান্ড থেকে তাকে গ্রেফতার করা হয় সোমবার সকালে রাজধানীর কারওয়ান বাজার মিডিয়া সেন্টারে এ নিয়ে সংবাদ সম্মেলন করে র‍্যাব
50,000 টাকা চাঁদা দাবি করেছিল। ভিকটিম এবং তার স্বামী চাঁদা দিতে অস্বীকৃতি জানানোর ফলে 22 তারিখে সন্ধ্যার দিকে লাবণী বিচ এরিয়া থেকে ভিকটিমের স্বামী এবং সন্তানের সামনে থেকে তাকে সিএনজিতে করে অপহরণ করা হয়। পরবর্তীতে এই গ্রেফতারকৃত আশিক তাকে ধর্ষণ করে তাকে হোটেলের রুমে আটকে রেখে তার স্বামীর কাছে, ভিকটিমের স্বামীর কাছে মুক্তিপণ হিসেবে অর্থ দাবি করে। র‍্যাব জানায়, গেল এক দশকে কক্সবাজারে অপরাধের অভয়ারণ্য গড়ে তুলেছে এই টর্নেডো আশিক। 30 থেকে 35 জনকে নিয়ে তার রয়েছে একটি গ্যাং। কক্সবাজারে হোটেল ম্যানেজারদের সহায়তায় পর্যটকদের ব্ল্যাকমেল করে আসছে চক্রটি। 1 ডজন মামলা রয়েছে আশিকের বিরুদ্ধে, জেলও খেটেছে কয়েকবার। সে এই পর্যন্ত 5 বার পুলিশের কাছে আটক হয়েছিল এবং সে বিভিন্ন মেয়াদে, সে দীর্ঘমেয়াদে সে কারাভোগ করেছে। সে ও তার এই সিন্ডিকেট পর্যটন এলাকায় চুরি, ছিনতাই, অপহরণ, জিম্মি, চাঁদাবাজি, জবরদখল, ডাকাতি ও মাদক ব্যবসাসহ বিভিন্ন ধরনের অসামাজিক কার্যকলাপেও লিপ্ত ছিল। আশিক সরাসরি কোনো রাজনৈতিক দলে জড়িত না থাকলেও ছদ্মবেশে আশ্রয় নেয় বিভিন্ন দলে। জিয়া খান, বাংলাভিশন, ঢাকা। ঝালকাঠিতে লঞ্চে আগুনের ঘটনায় অভিযান 10 লঞ্চের মালিক হামজালাল শেখকে কেরানীগঞ্জ থেকে গ্রেফতার করেছে র‍্যাব। রবিবার লঞ্চের 4 মালিকসহ 8 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ঢাকার নৌ আদালত। মামলার অন্য আসামিরা হলেন লঞ্চের মালিক প্রতিষ্ঠান মেসার্স আল আরফ অ্যান্ড কোম্পানির শামীম আহমেদ, রাসেল আহমেদ ও ফেরদোস হাসান রাব্বি। এ ঘটনায় 25 জনকে আসামি করে মামলা করা হয় বরগুনার আদালতেও। এদিকে ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় বিষখালী নদী থেকে উদ্ধার করা হয়েছে 1 যুবকের লাশ। এ নিয়ে এই দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 44 জনে। আজও সুগন্ধা নদীর মৃত্যুপুরীতে স্বজনদের লাশের খোঁজ করছেন অনেকে। উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নিখোঁজদের তথ্য সংগ্রহে পুলিশের পক্ষ থেকে ঝালকাঠি লঞ্চঘাট এলাকায় খোলা হয়েছে কন্ট্রোল রুম। 6 দিনের রাষ্ট্রীয় সফর শেষে মালদ্বীপ থেকে আজ দেশে ফিরছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সন্ধ্যায় বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে ঢাকায় পৌঁছাবেন তিনি। মালদ্বীপের রাষ্ট্রপতি ইব্রাহিম মোহাম্মদ সোলির আমন্ত্রণে দেশটিতে যান তিনি। সফরে স্বাস্থ্য, শিক্ষা, মানব সম্পদ উন্নয়ন, যুব ও ক্রীড়া উন্নয়ন সংক্রান্ত 3টি দ্বিপক্ষীয় চুক্তি সই হয়। মালদ্বীপের পার্লামেন্টে ভাষণ দেওয়ার পাশাপাশি প্রবাসী বাংলাদেশীদের সংবর্ধনায় ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী। সফরে দক্ষিণ এশিয়ার দেশ দুটির মধ্যে বন্ধুত্বের প্রতীক হিসেবে মালদ্বীপকে 13টি সামরিক যান উপহার দেয় বাংলাদেশ। এছাড়াও দেশটির ভাইস প্রেসিডেন্ট, পার্লামেন্টারি স্পিকার এবং প্রধান বিচারপতির সাথে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী। সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের অভিযোগ, দেশের নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করেছে সরকার। তৃণমূলের নির্বাচনে সন্ত্রাস, মারামারির সমালোচনা করেন তিনি। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনায় ডক্টর মোশাররফ বলেন, মানবাধিকার লঙ্ঘন করে জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে ক্ষমতাসীনরা। প্রশাসন সহ সব ক্ষেত্রে দলীয়করণের অভিযোগ করেন তিনি। বলেন, অসুস্থ বেগম খালেদা জিয়াকে বিদেশে পাঠাতে আইন নয়, সরকারই প্রধান বাধা। ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে দেশের বিভিন্ন জায়গায় সহিংসতার জন্য আওয়ামী লীগকে দায়ী করে ডক্টর মোশাররফ বলেন, তারা নিজেরা নিজেরা মারামারি করে নির্বাচনী ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করছে। মানবাধিকার রক্ষায় বাংলাদেশ বিশ্বের রোল মডেল হিসেবে কাজ করছে বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ডক্টর শামসুল আলম। সকালে সিডডাপ মিলনায়তনে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন ইন্ডিয়া বাংলাদেশ চ্যাপ্টারের উদ্বোধন করে এ কথা বলেন তিনি। বাংলাদেশের জিডিপি উন্নয়নে দলমত নির্বিশেষে কাজ করার আহ্বান জানান তিনি। সাম্য, স্বাধীনতা ও সম্প্রীতি শীর্ষক আলোচনা সভায় বক্তারা বলেন, মানবাধিকার রক্ষায় রাষ্ট্রকেই প্রধান ভূমিকা পালন করতে হবে। অধিকার নিয়ে যারা কাজ করছে তারাই অধিকার লঙ্ঘন করছে বলেও সতর্ক করে দেন তারা। সংগঠনকে ব্যবহার করে কেউ যেন অপকর্ম করতে না পারে সেদিকেও সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তারা। বিজয় সুবর্ণ জয়ন্তীতে উন্নয়নশীল দেশের কাতারে নাম লেখানোর চূড়ান্ত সুপারিশে অনন্য উচ্চতায় বাংলাদেশের অর্থনীতি। প্রবাসী আয়ে করোনার ধাক্কা লাগলেও রেকর্ড গড়েছে রপ্তানি ও মাথাপিছু আয়।
এমন অর্জন বিসর্জনের মিশ্রতায় কেটেছে অর্থনীতির সূচক। সব ছাপিয়ে আলোচনায় ছিল রাতারাতি ফুলে ফেঁপে ওঠা ইভ্যালি ও ধামাকার মতো ডিজিটাল ব্যবসার অস্বাভাবিক উত্থান পতন আর প্রতারণায় লাখো গ্রাহকের নিঃস্ব হবার খবর। নিত্যপণ্যের অস্বাভাবিক দর বৃদ্ধিও ভুগিয়েছে ভোক্তাদের। করোনার দুঃসময়ে ঘরে বসে কেনাকাটার অন্যতম মাধ্যম ছিল ই কমার্স। এই সুযোগে অভাবনীয় মূল্যছাড় ও ক্যাশব্যাকের লোভনীয় অফারের ফাঁদে ফেলে 40 লাখ গ্রাহকের কাছ থেকে কয়েক হাজার কোটি টাকা হাতিয়ে নেয় ইভ্যালি ও আলিশা মাটের মতো ডজনখানেক ডিজিটাল কোম্পানি। সরকারের ব্যর্থতাও দেখেছি, আবার কিছুটা সাকসেসও দেখেছি। কিছু অনিশ্চয়তা বাদ দিলে মহামারীর মধ্যেও ভালোই কেটেছে ব্যবসা বাণিজ্য। মন্দার মধ্যেও রপ্তানি আয় বেড়েছে 25%, বাধা বিপত্তি কাটিয়ে বড় হয়েছে অর্থনীতির আকার, ছুঁয়েছে $411 বিলিয়ন মাইল ফলক। মাথাপিছু আয় 15% বেড়ে দাঁড়িয়েছে $2,554। বছরের শুরুতে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স আয় সন্তোষজনক থাকলেও শেষ ভাগে পড়ে ভাটার টান। রেমিটেন্স আরও কমবে আগামীতে, এটাকে আমি কোনো অস্বাভাবিক কোনো কিছু মনে করি না। পজিটিভ সাইন হচ্ছে আমাদের রপ্তানি বেড়েছে এবং ব্যাপকভাবে অর্ডার আমরা পাচ্ছি এবং অন্যান্য দেশ থেকে অর্ডার, ইভেন ভিয়েতনাম থেকে অর্ডার আমাদের দেশে চলে আসছে। ইট ইজ এ ভেরি পজিটিভ থিং। তো সব মিলিয়ে আমি বলবো যে এটা আমাদের একটা অর্জনের বছর, শেষের দিকে প্রথম দিকে একটা বিসর্জনের বছর। তবে অতিমারির মধ্যে অস্থিরতা কেবলই বেড়েছে নিত্যপণ্যের বাজারে। পেঁয়াজ মরিচের ঝাঁজ আর ভোজ্য তেলের তেলেসমাতি চলেছে বছর জুড়ে। চালবাজি কম হয়নি চালের বাজারেও। ডিজেল কেরোসিনের 15 টাকা বাড়তি দাম উস্কে দিয়েছে মূল্যস্ফীতি। উচ্চমূল্য আর আয় বৈষম্যের গ্যাড়াকলে পড়ে নতুন করে দারিদ্র সীমার নিচে চাপা পড়েছে আরও 2.5 কোটি মানুষ। ইনফ্লেশনারি প্রেশারটাকে আমাদেরকে অবশ্যই সংযত পর্যায়ে রাখতে হবে। এটা বর্তমানে সরকারের যে তথ্য দিচ্ছে তার সাথে আমাদের যে লোকজনের মানে সাধারণ মানুষের যে পারসেপশন সেটা তো অনেক ফারাক। 6 লাখ কোটি টাকার বড়সড় বাজেটেও জাগানো যায়নি আশা। চাঙ্গা শেয়ার বাজারের সূচক 7,000 মাইল ফলক ছাড়ালেও বছর শেষে দরপতন হয় বাংলাদেশ ব্যাংক এবং বিএসইসির মনস্তাত্ত্বিক দ্বন্দ্বে। আয় ভালো হলেও এনবিআর যেতে পারেনি টার্গেটের ধারে কাছেও। 5 মাসে রাজস্ব ঘাটতি দাঁড়িয়েছে 13,000 কোটি টাকা। তবে বড় পাওয়া স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর ক্ষণে বাংলাদেশকে দেয়া উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ, এগুলো আমাদেরকে সিগন্যাল দিচ্ছে যে অর্থনীতি মোটামুটি সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে যাবে। বিশ্লেষকরা বলছেন, ওমিক্রনের চোখরাঙানি প্রকট না হলে ঘুরে দাঁড়ানো অর্থনীতি সম্প্রসারণ হবে ব্যাপকভাবে, খুলে যাবে সম্ভাবনার দ্বার। নতুন সেই ভোরের প্রতীক্ষায় লাল সবুজের বাংলাদেশ। জিয়াউল হক সবুজ, বাংলাভিশন, ঢাকা। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে 11 কেজি 220 গ্রাম স্বর্ণ জব্দ করা হয়েছে। দুবাই ফেরত 4 যাত্রীর কাছ থেকে 1টি করে স্বর্ণের আয়রন, জুসার মেশিন ও এয়ার কম্প্রেসার জব্দ করা হয়। এগুলো স্বর্ণ গলিয়ে তৈরি করা হয়েছে। জব্দ স্বর্ণের মূল্য প্রায় 7 কোটি টাকা। কাস্টমস জানায়, সোমবার সকাল 8:45 দুবাই থেকে আসা ফ্লাইট BG248-এ তল্লাশি চালিয়ে স্বর্ণগুলো জব্দ করা হয়। এ চালানে হোয়াইট গোল্ড রয়েছে বলেও জানিয়েছে কাস্টমস। আটক 3 জনের বাড়ি সিলেটে ও একজনের হবিগঞ্জে। আটককৃতরা হলেন হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার মোহাম্মদ জাহিদ, সিলেটের কানাইঘাট উপজেলার মকবুল আলী, একই উপজেলার বশির উদ্দিন ও সুলতান মাহমুদ। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। ঢাকা নগর পরিবহন জমে ওঠার লক্ষণ সংখ্যায় কম হলেও সেবায় সন্তুষ্ট যাত্রীরা, নিয়মিত তদারকি পরামর্শ বিশেষজ্ঞদের। কক্সবাজারে পর্যটককে দল বেঁধে ধর্ষণ করে চাঁদার 50,000 টাকা না দেওয়ার শোধ মিটিয়েছে 80 গ্যাং, জানিয়েছে র‍্যাব। ঝালকাঠিতে আগুনে পোড়া লঞ্চের মালিক হামজালাল শেখ কেরানীগঞ্জে গ্রেফতার, সুগন্ধায় মৃত যুবকের লাশ বিষখালিতে উদ্ধার। বিপিএল এর প্লেয়ার্স ড্রাফটে প্রথম সেটের 2 রাউন্ড শেষে দল পেয়েছেন 12 জন। ঢাকায় খেলবেন রিয়াদ মাশরাফি ও তামিম। এ ছিল এখনকার মতো পরের সংবাদ বিকেল 4টায়। এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bpnews24.com ও facebook.com/bangladeshnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। ধন্যবাদ সবাইকে।